দেখি বাইক টু উড়ান দেখি আরে না ও কেন উনি না কি মালিক উনি উনি মূল মালিক উল্টাছে আমরা জানি না এই অন্তরালে হোটেল মালিকরা কি করছে, গরুর মাংস বলে কুকুরের মাংস চালাই দিচ্ছে। কি বলছে ওই ছেলেটা এসে মানে সব সন্ত্রাসী গাড়ি বলা সন্ত্রাসী গা চলা মোটর সাইকেল নিয়ে এসে সন্ত্রাসী গা চলা করছে না। নাম আল্লাহ দান বিরিয়ানি হাউস। বেশি দিনের তো পরে খাওয়ার পর আমার কিলোম কিলোমিটার লাগছে, লাগার পর আমি অবস্থা ধুয়ে পরে 180 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। প্রথমে 110 টাকা বিল লাগছিল, পরে ওই আর 22 কিলো সাথে ফুল দুই দেড় করে খেয়েছি, পরে 180 টাকা বিল। আমি আমার নাম মোহাম্মদ আলমগীর, মাঝে মাঝে প্রায় আমি মানে কারণ প্রতি সপ্তাহে আমি এখানে দুই বেলা কি মনে হয়েছে আমার বলুন, মাংসটা কি আপনার কি মনে হয়েছিল? মাংসটা যখন খাইছিলেন তখন কালো কালো, মানে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এই মাংসটা কালো কালো কেন, আর আর তো নরম নরম করে আর মাংসের ভিতরে কিন্তু কালো কালো একদম বিশ্রি কালো কালো আমরা জিজ্ঞেস করেছিলাম, কারণ উনি উনি বলছিল যে জাল দেখিয়েছে এই জন্য পরে খাওয়ার পরে আমি কিছুটা খাওয়া কিছুটা খালাইতে চলে গেলাম, পরে 180 টাকা বিল দিয়ে ওনার চলে গেলাম। গতকালকে আমি 180 টাকা বিল দিয়ে অভিযুক্ত মোটামুটি প্রমাণিত পাওয়া যাইতেছে। খাই এখানে প্রায় প্রায় খাই সাপ্তাহে দুই বেলা আসি। কালকে কয়টার দিকের ঘটনা এটা? 10টা রাত্রে 10টা রাত্রে 10টা রাত্রে 10টা। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন আমার বাসায় এখানেই বাসা। আমি প্রায় 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 বলতে আমি সাপ্তাহে 2-3 দিন খারাপ হই গতকাল।